আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের গত টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছিলাম ওয়াটারফল মডেল নিয়ে। আজকে আমরা আলোচনা করব প্রোটোটাইপ মডেল। তো আসলে প্রোটোটাইপ ব্যাপারটার আগে অর্থটা আপনাদেরকে বুঝতে, ধরেন একজন ইউজার আপনার কাছে আসলো কোনো সফটওয়্যার চাইলো, তো তার আসলে ধারণা নাই যে সে কী ধরনের প্রোডাক্ট চাচ্ছে। তো আপনারা তাকে একটা স্যাম্পল প্রথমে বানিয়ে দেখালেন যে আসলে কি আপনি এরকম চাচ্ছেন। তো দেন সে যদি বলে হ্যাঁ হ্যাঁ এরকম, কিন্তু আসলে আরেকটু ইন্টিগ্রেট করা লাগবে। এই যে প্রত্যেকটা ধাপে আমরা প্রোটোটাইপটাকে দেখাবো এবং তার যে চেঞ্জেসগুলো সে করা লাগবে সেই চেঞ্জেসগুলো আবার করব। অর্থাৎ আমরা গত টিউটোরিয়ালে যেটা দেখেছি ওয়াটারফল মডেল, এখানে ব্যাক হওয়া সম্ভব হচ্ছিল না, কিন্তু প্রোটোটাইপ মডেলে সেটা প্রতিটা ক্ষেত্রেই একটা প্রোডাক্ট তৈরি হবে এবং সেটা থেকে আমরা ব্যাক হয়ে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবো। তো চলুন এর কিছু সংজ্ঞা আমরা দেখে নিই। সফটওয়্যার প্রোটোটাইপিং ইটস রেফার্স টু দ্য অ্যাক্টিভিটি অফ ক্রিয়েটিং প্রোটোটাইপস, যেমন ইট ইস ইনকমপ্লিট ভার্সন। তার মানে এটা হলো অসমাপ্ত ভার্সন, মানে প্রজেক্টের আমাদের সফটওয়্যারের মতোই, কিন্তু এটা একটা ইনকমপ্লিট ভার্সন অফ দ্য ডেভেলপড, ওকে, যেটা তৈরি হচ্ছে ইনকমপ্লিট ভার্সন অফ দ্য সফটওয়্যার বিং ডেভেলপ। প্রোটোটাইপ মডেলের সঙ্গে আরও আমরা দেখব, প্রোটোটাইপ মডেল ইজ জেনারেলি ইউজ ওয়েন দ্য কাস্টমার ইজ আনক্লিয়ার অ্যাবাউট দ্য ডিটেলস অফ দ্য কাস্টমার, তার ইনপুট থাকে না যে আসলে কী প্রোডাক্ট চাচ্ছে, জানে না যে তার কী কী প্রসেস অ্যান্ড দ্য আউটপুট দ্য সফটওয়্যারে, সফটওয়্যারে কী আউটপুট হওয়া প্রয়োজন। প্রোটোটাইপ ইজ এ টয় ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ খেলনা, খেলা তৈরি করলাম যে এই আমার সফটওয়্যারটার এটা একটা খেলনা টাইপের তৈরি করলাম। এর কিছু সুবিধা অসুবিধাও রয়েছে, আবার মারাত্মক অসুবিধা রয়েছে, আবার সুবিধা রয়েছে, যেগুলো আমরা দেখব। এখন প্রোটোটাইপ ইউজুয়ালি এক্সিবিটস প্রোটোটাইপের কী থাকে, কী কী থাকে বৈশিষ্ট্য, লিমিটেড ফাংশনালিটি ক্যাপাবিলিটি। সফটওয়্যারটা যখন আমরা তৈরি করে ফেলবো, সিস্টেমটা আসলে এখানে সিস্টেম বলতে সফটওয়্যারকে বোঝানো হবে পুরো। প্রোটোটাইপ ইউজুয়ালি এক্সিবিটস প্রোটোটাইপের সাধারণত লিমিটেড ফাংশনালিটি ক্যাপাবিলিটি, তুলনামূলক একটা বড় সচিব, মানে পুরো যখন সম্পূর্ণ হবে তখন তার যে ফাংশনটি থাকবে তার তুলনায় এখানে লিমিটেড থাকবে। তারপরে রো রিলায়েবিলিটি এর কম থাকবে, কারণ এটা আসলে অরিজিনাল সফটওয়্যারটা না, এটা একটা প্রোটোটাইপ। ইনইফিশিয়েন্ট পারফরমেন্স থাকবে এবং স্যাম্পল অফ অ্যাকচুয়াল প্রোডাক্ট, প্রোডাক্টের স্যাম্পল হবে, ওকে। দেন ইট ইজ ইউজুয়ালি বিল্ট ইউজিং সিরিয়ালাইজ শর্টকাট, অর্থাৎ শর্টকাট একটা তৈরি করা হলো প্রথমেই আর কি। শর্টকাটস মাইট ইনভলভ ইউজিং অর ডাম, এটাকে আমরা ডামি বলবো, ইনএফিসিয়েন্ট ইনএকুরেট ডামি, ডামি টাইপের অ্যাপ তৈরি করা হলো, ডামি ফাংশন। এক্সাম্পল এ প্রসেস উই ক্যান শো ইট টেবিল লুক আপ ইন অফ গোয়িং অ্যাকচুয়াল কম্পিটিশন, তার মানে জাস্ট আমরা যখন আসলো ইউজারকে জাস্ট স্লাইড আকারে টাইপের, এখানে ক্লিক করলে আপনি এখানে চলে যাচ্ছেন, এই কাজটা হবে, এই কাজটা হবে, এটা মূলত একটা প্রোটোটাইপ টাইপের আমরা বলতে পারি, ওকে। ইন দিস প্রোটোটাইপিং জেনারেশন অ্যান্ড প্ল্যান তার মডেলিং অকার্স, তার মানে এখানে খুব দ্রুত প্ল্যান হয় এবং সেটা আবার দ্রুত মডেলটা তৈরি করা হয়, কারণ বারবার মডেল তৈরি করতে যখনই রিকোয়ারমেন্টটা আবার আসবে তখন মডেল তৈরি করা হবে। এর একটু আমরা যদি ডায়াগ্রামটা দেখার আগে সঙ্গেটা দেখে নিই, তো প্রোটোটাইপ ইজ ইমপ্লিমেন্টেড অ্যান্ড দেন অ্যাজিউমড বাই দ্য কাস্টমার, অ্যাসেট বাই দ্য কাস্টমার অর ইউজার ফর দিস ফিডব্যাক, তাদের ফিডব্যাক নেওয়ার জন্য প্রোটোটাইপটা দেখানো হয় টু রিফাইন রিকোয়ারমেন্ট, আবার রিকোয়ারমেন্টটাকে ইয়ে করা ফর দ্য সফটওয়্যার জন্য। প্রোটোটাইপ ইজ প্ল্যান্ড অ্যান্ড ইটারেট, এই যে ইটারেট কথাটা বারবার আসছে কেন, সেটাকে ঘুরে ফিরে আবার ইটারেট করা হবে প্রোটোটাইপটা দেখানোর পরে যে তার কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। যেমন এখানে যদি লাইফ সাইকেলটা আমরা একটু দেখি, প্রথমে আমরা রিকোয়ারমেন্ট গ্যাদারিং করবো, এখানে কুইকলি ডিজাইন করে তারপরে কী করবো, ফিল্ডে প্রোটোটাইপ, একটা প্রোটোটাইপ তৈরি করবো, ইভ্যালুয়েট করবো, তারপরে এটা আমরা তাদেরকে দেখাবো যে দেখেন এটার মূল্য নির্ধারণ ভালো আছে কিনা, তারপর সেটা আবার রিফাইন প্রোটোটাইপ, আবার প্রোডাক্টটা রিফাইন করবো, দেখা যায় আবার কোনো রিকোয়ারমেন্ট প্রয়োজন হয় সেটাকে আবার ডিজাইন করবো, আবার এইটা সাইকেলটা চলতে থাকবে। আর যদি সেখান থেকে মনে হয় যে না ঠিক আছে এটা একটা কাজ করা যাবে, তখন এটাকে আমরা একটা রিয়েল ওয়ার্ল্ড প্রোডাক্টে নিয়ে যাবো। ওটা জাস্ট একটা শুধু সাইকেল থাকে আবার ফিরে যাবে কুইক ডিজাইনের ক্ষেত্রে, প্রোটোটাইপ ইভ্যালু প্রোটোটাইপ কুইক, এটা কিন্তু ওয়াটারফল মডেলে হয়নি। ওয়াটারফল মডেলে একবারে রিকোয়ারমেন্ট নেওয়া হয়েছে, অনুযায়ী কাজ করা হয়েছে। এরও কিছু সুবিধা অসুবিধা আছে, তো সেটা আমরা দেখবো। স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ টু ডিজাইন এ সফটওয়্যার প্রোটোটাইপ, এখন আমরা অ্যাপ্রোচগুলো দেখবো যে আসলে সফটওয়্যার প্রোটোটাইপ করতে কোন কোন অ্যাপ্রোচগুলো নেওয়া হচ্ছে এবং সেগুলো কী কী। এখানে আমরা দেখলাম রিকোয়ারমেন্ট গ্যাদারিং, এটা সবার ক্ষেত্রেই আমি সাধারণত মনে করি এক
understanding the very basic product requirement in terms of user interface. ইউজারের কী কী লাগছে সেগুলো আমরা এখানে দেখে নিচ্ছি, তারপর ডিজাইন করবো কুইকলি। আফটার রিকোয়ারমেন্ট গ্যাদারিং ইজ মেড ওয়ার্ক ফলো ডায়াগ্রাম ল্যাঙ্গুয়েজ ইটসেট্রা কী কী থাকবে ওয়ার্ক ফলো এগুলো আমরা ডিজাইন করে নিয়ে আচ্ছা বিল্ড ফটোটাইপ দেন ইন দি বেসিক রিকোয়ারমেন্ট আর শোকেসড প্রোভাইডেড টাইপ কি কাস্টমার ইন হোয়াট উইল প্রোডাক্টটা দেখে বুঝতে পারবে যে আসলে তার প্রোডাক্ট সাধারণত কেমন হতে চলেছে। এখন রিভিউ অফ দ্য প্রোডাক্ট আমরা এখন এটা এদেরকে দেখি রিভিউ প্রোটোটাইপ ডেভেলপ প্রেজেন্ট টু কাস্টমার অ্যান্ড টু আদার স্টেক হোল্ডার্স ইজ কালেক্টেড ফর ফার্দার এনহ্যান্সমেন্ট। এখান থেকে পরবর্তীতে উন্নয়ন করার জন্য এখান থেকে একটা ফিডব্যাক নেওয়া হবে। তারপর রিফাইন প্রোটোটাইপ এটাকে ফিডব্যাক অনুযায়ী ফিডব্যাক অ্যান্ড কমেন্টস অনুযায়ী আর ডিসকাসড অ্যান্ড সাম নেগোসিয়েশনস এবং আলোচনা করে হ্যাপেন্স উইথ দ্য কাস্টমার বেসড অন টাইম অ্যান্ড অন বাজেট কনস্ট্রেশন। এখানে চলে আসবে তখন যে আপনার এই কাজ করতে গেলে এত বাজেট বাড়াতে হবে বা এই প্রোটোটাইপটা এই কাজ করতে গেলে এত টাকা লাগবে এই ধরনের জিনিসগুলো প্রোটোটাইপ স্টেপে আলোচনা করা। আনটিল কাস্টমার পারমিট সাইকেলটা বারবার চলতে থাকে ততক্ষণ কাস্টমার না হয় দেন ফাইনালি আমরা প্রোডাক্টটা তৈরি অর্থাৎ রিপিটিং অ্যাবভ স্টেপ ফাইনালি প্রোডাক্ট ইজ ডেভেলপড পরবর্তীতে যখন এক্সপেক্ট হয়ে যায় তখন প্রোডাক্টটা তৈরি করা হয়। এরপর প্রোটোটাইপ ইন সফটওয়্যার ডেভেলপ সফটওয়্যার ডেভেলপের প্রয়োজনীয়তা কী ছিল দেখি টু টেস্টেড ইন ডেটা ফরম্যাটস ইজ and interactive dialogue to the customer. How the user interface we have, how the system would affect output, এই ধরনের জিনিসগুলো আমাদেরকে জানার জন্য প্রোটোটাইপটা করতে হয়। কেমন হবে দেখতে, কেমন না হবে করতে হয়, তখন আমরা ইউজারের কাছ থেকে সেটা এর রেজাল্টটা পাচ্ছি যে এরকম যাচ্ছে। অ্যানাদার রিজন ফর ডেভেলপিং প্রোটোটাইপ আরও একটা কারণ হলো প্রোটোটাইপ ডেভেলপ করার ইজ পসিবল টু গেট দ্য পারফেক্ট প্রোডাক্ট ইন দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট থেকে প্রোজেক্টটা পাওয়া যাবে কি না এরকম টেস্ট করার জন্য এটা করা হয়। প্রোটোটাইপ মডেল ক্যান বি ওয়েন টেকনিক্যাল আর আনক্লিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট টিম যখন এটা আসলে প্রোজেক্টটা কেমন হতে যাচ্ছে এর ধারণা নেওয়ার জন্য ডেভেলপাররাও বুঝতে পারছে না যে আসলে প্রোজেক্ট কেমন হবে বা সিস্টেমটা কেমন হবে আমাদের কাস্টমারও বুঝতে পারছে না, তখন একটা প্রোটোটাইপ তৈরি করা যায়। আচ্ছা ঠিক আছে প্রোটোটাইপ করে দেখি যে এটা কেমন হবে দেন আচ্ছা এ ডেভেলপড প্রোটোটাইপ অলসো হেল্পস ইন কন্ডিশনালি এক্সামাইন দ্য টেকনিক্যাল অ্যাসেসড টেকনিক্যাল এক্সামাইন করার জন্য অর্ডার অনেক আর ইউজার রিকমেন্ডেড আর নট ক্লিয়ার যখন এখানে যখন এক্সাম্পল ইউজার নট ক্লিয়ার ইউজারের ক্লিয়ার থাকে না তখন আমরা এটা তৈরি করি। তারপরে আবার যদি দেখি টেকনিক্যাল ইস্যু আর নট ক্লিয়ার টেকনিক্যাল প্রবলেমগুলো কী হতে পারে আসলে হবে কি না সেটা যখন ক্লিয়ার থাকে না তখন আমরা তৈরি করি। তো এখানে এগুলোই প্রোটোটাইপ মডেলের ধারণা এবং সুবিধা অসুবিধাগুলো। তো প্রোটোটাইপ মূলত একটা ডেমো বা টামি টাইপের অ্যাপ তৈরি করা বা ভার্সন তৈরি করা সেটা তৈরি করে এবং ইউজারের সাথে কমিউনিকেশন করে যে আসলে আপনি এটা চাচ্ছেন কি না এই ধরনের রিকোয়ারমেন্টগুলো নিয়ে আবার পুনরায় কাজ করে ফাইনালি যদি রিকোয়ারমেন্ট ফুলফিল হয় প্রজেক্ট তৈরি করা। তো পরবর্তীটি আমরা নতুন কোনো মডেল নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম রহমান।